Hello. Yeah, good evening, sir. Sir, this is Rudrenil here. Are you able to see me? Yeah. Hi, I'm good, I'm good. Hope you're going good. Yeah. Sir, yeah, this is regarding the leave request I applied for. Yeah, sir, I really need 2 weeks of leave. So I didn't take a single leave since long time. I nearly need this. There's some personal emergency because of that. Yeah, sir, I totally understand. I totally understand your concern. It's really difficult to give 2 weeks of leave, but still, yes, sir, I ensure all the work to be completed before I'll go for leave. Even if required, I will join all the meeting over the call. Yeah, sir, definitely, I will take care. I'll take care. Yes. Okay, so can I consider this as approved? Okay, I will take care, sir. I will take care. Thank you, sir. Thank you so much. Thank you, sir. Bye-bye. Bye-bye. ইয়েস, ডিজিটাল দুনিয়া থেকে মুখোমুখি প্রেম, অবসাদ কেটে কিবোর্ড ছেটে আবার মিলন। জয় প্রেমের জয়, জয় প্রেমের জয়। আর প্রেমের জয়, ওই ফেসবুক আর চ্যাট হিস্ট্রি, মনেতে সংশয়, এখন ভালোবাসাতেও ভয়। হলোটা কি, গোমড়া মুখে করছো হাঁটাহাঁটি? হাজার যুগ পরে দেখা, এটাও করবে মাটি? আমার সবটা দোষ, তাই না? হ্যাঁ, আমারই তো দোষ। ওভারনাইট ডিউটি করে, প্রজেক্ট পুরো খতম করে, বসের চেটে, ফ্লাইটের বিজনেস রেটে এত বছর পরে এলাম, তোমার দেখা নাই। দুদিন পরে বিষাদ চোখে কেমন আছো, ব্যাস। শোনো, তুমিই থাকো ব্যস্ত, রাত বিরেতে অনলাইনে, কিসের তোমার কাজ? খালি সময় অজুহাত, ফোন ধরো না, ফোন করো না, হ্যাকলা আমার সিম। আর ফেসবুকে ওই অ্যাঞ্জেল প্রিন্সেস, চ্যাট হিস্ট্রি ক্লিন, বেশ করেছি অন থেকেছি। তুমি তুলসী পাতা, তাই না? এক্সলিস্টে ব্লক খুলেছে তোমার অতীত ব্যথা। এ তোমার ভুল এক সংশয়। আরে ছাড়ো সংশয়, আর হোয়াটসঅ্যাপ আর ফেসবুক শুধু প্রেম করতে নয়, গ্রুপ করে কাজ করতেও হয়। আর ডিজিটাল এই প্রেম নিয়ে যদি এতই তোমার ভয়, তাহলে আমার সাথে চলো। কি এবার কিছু বলো? আমার জগৎ এই, আমি থাকবো এখানে, তোমার একার রঙিন জীবন, আমার কিসের স্থান, শুধু নিজের অপমান। বাহ, এই তো ভালোবাসা, অবিশ্বাসের দশা, কাছে থাকা দূরে একা, প্রেম নাকি অন্তহীনের টান, বুলশিট। এবার এবার চাইছি পরিত্রাণ। ঝামেলাও যে হয় না সেটাও বলবো না, হয়, আমি ফোন করছি বাট ফোন কেটে দিচ্ছে, বা ও ফোন করছে আমি ফোন কেটে দিচ্ছি, ইম্পর্টেন্ট কিছু কথা বলা থাকে, সে শুনছে না। কেন শুনছে না, কেন এখানটাতে এরকমটা করছে? আমি যদি কোথাও যাই, সেইখানকার দুনিয়ার সাথে আমি এমনভাবে মত্ত হয়ে যাই যে আমাকে একটা ইনফর্ম যে করতে হবে যে না, হ্যাঁ আমি পৌঁছেছি বা আমি ঠিক আছি। এই জিনিসটা আমার করা হয় না বলেই আমাদের মধ্যে একটু ঝামেলাটা হয়। মানে ও আমাকে এটা বলে দেয়, আমার ভাই ট্রাস্ট ইস্যু আছে, আমাকে যে এত বড়টা যে ছেড়ে দিয়েছে, তুমি এই কাজটা করলে, এটা যে করছি, হ্যাঁ অন্য কেউ মানুষ যদি আমার হাজবেন্ড হতো আমাকে করতে দিত। ওই যে ফ্যামিলির সাথে যে থাকাটা, একটা একান্নবর্তী পরিবারের সাথে যে থাকা, সেই জিনিসটা ওর মধ্যে নেই। একা থাকা জিনিসটা যেন আমি মানে পারি না একদম। এখন তো সম্ভব নয় যে আমি একটা চিঠি লিখলাম অন্যজনকে, অন্যজনকে দিয়ে চিঠি পাঠাচ্ছি, যাও ভাই দিয়ে এসো, তার কাজকর্ম নেই। যদি ডিজিটাল মাধ্যম চলে আসে, সেক্ষেত্রে ভালোবাসাটা ভীষণ চিপ। ভালোবাসা এমন একটা জিনিস, এট এ টাইম কোনোদিন তিন চারজনকে অ্যাটলিস্ট এই ভালোবাসাটা দেওয়া যায় না। এই প্রেম ভালোবাসা বা একটা অপোজিট সেক্সকে যে ভালোবাসা, এটা এট এ টাইম কোনোদিন দুজনকে দেওয়া যায় না। বা ডিজিটাল মাধ্যম সম্ভব করে দিয়েছে, দিচ্ছে। ভালোবাসা ভীষণ ঐশ্বরিক, ভালোবাসা ভীষণ শরীরীয় ব্যাপার, তো ভালোবাসা যে কেউ পেতে পারে না। ভালোবাসা ওই রকমভাবে হয় না যে তুমি আমাকে একটু ভালোবাসো, তুমি একটা চুমু দাও, তো ও মুয়া বলে লিখে দিল হোয়াটসঅ্যাপের মধ্যে, আমি একটা মুয়া লিখে দিলাম, ভালোবাসা হয়ে গেলো, আমি দুটো স্মাইলি পাঠিয়ে দিলাম, ভালোবাসা হয়ে গেলো। ভালোবাসা এটা না, একটা ছেলের জন্য একটা মেয়ে প্রতীক্ষা করে, একটা মেয়ের জন্য একটা ছেলে অপেক্ষা করে ভালোবাসার জন্য।
ডিজিটাল মাধ্যম আমাদের সেই অপেক্ষাটাকে নষ্ট করে দিচ্ছে, সেটা আর নেই। ভালোবাসা মানে অপেক্ষা, অপেক্ষা করলে কি ভালোবাসার সেই সম্পূর্ণ সত্যতা যাচাই হয়ে গেল? যখন আমি ট্রেনে বাসায় আছি তার কথা মনে পড়লো, তার কাছে ছুটে চলে গেলাম, কীভাবে গেলাম? ডিজিটাল মাধ্যম এটি খুব খারাপ। হয়তো তার সঙ্গে আমি দেখা করার জন্য হঠাৎ একটা সময় পেয়েছি, দেখা করবো ওই সময় বা বাড়ির কাছাকাছি এসেছি দেখা করবো, তাহলে কী হলো? তাকে আমি নিজের মনের কথাটা সঙ্গে সঙ্গে জানিয়ে দিলাম, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই, তুমি এই জায়গায় এসো। সে যেখানে থাকুক না কেন, যদি সম্ভব হয় সে চলে আসতে পারে, এই বেনিফিট কোথায় আছে? হচ্ছে বাদী পক্ষে। আমি আমি অ্যাকচুয়ালি খুব একটা বিশ্বাস করি না যে এই সোশ্যাল মিডিয়া থেকে খুব একটা ভালো রিলেশন তৈরি হয়। আমি কলকাতায় আছি, আমার হাজব্যান্ড ট্যুরে বাইরে কোথাও গেছে, আমি রাত্রিবেলা হোয়াটসঅ্যাপ অন করে আমি ওর লাস্ট সিন টাইমটা দেখলাম, হয়তো দেখলাম আমার যেটা এক্সপেক্টিং টাইম ছিল তার থেকে এক ঘন্টা দু ঘন্টা বেশি, দেন আমার মাথায় কিন্তু একটা কিউ হয়ে গেল, সে আমার সঙ্গে কথা বলছে না, সে অন্য কারোর সঙ্গে কথা বলছে। How that is possible? Exactly. মানে এই এই ইস্যুগুলো ডিজিটাল মিডিয়াতে আমি মানে নেগেটিভ মনে করি। আমার সঙ্গে ছাড়াও সে কথা বলতে পারে কারোর সঙ্গে, এই জায়গায় যদি নিজেকে রিচ করতে পারি তাহলে ডিজিটাল মিডিয়া ইজ পজিটিভ। আমি তাকে বিশ্বাস করবো কিনা সেটা আমার উপরে ডিপেন্ড করে, কেউ আমাকে এসে বলে দিলে আমি বিশ্বাস করতে পারবো না। ডিজিটাল মিডিয়া আমাদের কোথাও না কোথাও আমাদের জীবনের একটা বলা যায় লাইফ লাইন হয়ে গেছে। ভালোবাসার নেগেটিভ থিং অ্যাজ সাচ আমার মনে হয় ডিস্টেন্স, যখন ফিজিক্যাল ডিস্টেন্স থাকে দুটো মানুষের মধ্যে তো তখন সেটা একটা রিজন হয়ে দাঁড়ায় একটা ভালোবাসার রিলেশনের মধ্যে অনেক নেগেটিভিটি ক্রিয়েট করার জন্য। আমি যদি বাইরে থাকি সে আমাকে দেখতে পাচ্ছে না, দ্যাট ইজ নো হিউম্যান টাচ। মোবাইলে একটা টেক্সট করছি থ্রু হোয়াটসঅ্যাপ, সো আমি একটা ওয়ার্ড লিখে কাউকে পাঠাচ্ছি, সো ডেফিনেটলি সেই ওয়ার্ডটার মধ্যে এক্সপ্রেশন থাকে না। অনেক সময় এরকম আমার সঙ্গে হয় যেটা আমি মানে ফিল করি বা যেটা আমার ভিতরে চলছে, যেটাকে আমি আমি সেন্টেন্স কোনো মেকিং করতে পারি না। সেটা কী হয়, আমি হয়তো আমি কারোর সঙ্গে কথা বলছি তো হোয়াটসঅ্যাপে টেক্সট করছি, আমি বারবার সেটাকে ডিলিট করছি, আবার আবার টেক্সট করছি, আবার ডিলিট করছি, দেন কিছু রিফর্ম করে হয়তো আমি এন্টার করছি, মানে খুব এক্সাক্ট এক্সপ্রেশনটা আসছে না। হ্যাঁ, এক্সপ্রেশনটা আসে না, প্লাস যখন আসে না সেই সময় আমরা একটু হলেও কনসিয়াস হয়ে যাই, হ্যাঁ কীভাবে আমি তাকে বোঝাতে পারবো। সো অপোজিট সাইডে যে আছে সেও সেই ডিজিটালি কানেক্টেড রিলেশনশিপের যে ওয়েটেজটা, যে সফটনেসটা, সেই সফটনেসটা কিন্তু কিছুটা হলেও হারিয়ে যায়, এখান থেকেই হয়তো মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়, যেটা সম্পূর্ণভাবে নেগেটিভ সাইড। ইম্যাচিউরিটি, ওর দিকটা আমি বলতে পারি, ইম্যাচিউরিটির জন্য জীবন মরণের একটা লড়াই চলে আসতে পারে অনেক সময়। এসেও ছিল বহুবার, ওই জ্যোতিদের বাড়ি একবার গিয়েছিলাম, আমরা এমন এমন করে কথা হচ্ছিল, তখন কিরম কিরম কথা, ওই তখন বাবা চলে গিয়েছিল, তা প্রথম দল ছিল আর ওদের বাড়িতে আমাকে দেখেছে, আর আমার খুব ভয় লাগে চুরি করে নিয়ে চলে যায়। ওর বাবা আরো নিতে এসছে, ওদের বাড়িতে গেছে বিকেলবেলা গেছে, ওর বাবা আমার মাকে ফোন করে বলছে তোমার মেয়ে আমাদের বাড়িতে আজকে থাকবে। দোলের দিন দোলের লোকজন এসছে বলে মেয়েটা কত ভালো, আমার সামনে সামনে ভালো ভালো বলছিল, আমি তাই বলেছি আমার সামনে ভালো ভালো বলে আমার কান্না পাচ্ছে, তাও বলছে তাও বলছে সেই কিনেছে, ভালো বলেছে বলে কিনেছিলি এই আর কি, শুধু ভালো বলে। আচ্ছা ছাড়ো, সরি, কেন ঝগড়া করে মরি? কতদিন পর দেখা, তবু শান্তি কই, এবার মিটিয়ে নি। ওই বাইরে থাকলেও ঝামেলা করে থাকলেও এখানে আসলো, doesn't matter. না না আমি চাই না, আমি এভাবে চাই না, দ্যাটস ইট। এই সম্পর্কে কোনো অস্তিত্ব নেই আমাদের কাছে, এই সম্পর্কে কোনো কোনো ভ্যালুই নেই। সব যে
Just